এই ছোট চারাটা 2 বছর পর ফল দিবে? জি, এর এরকম ফল আসবে? জি এরকম। এই দেখেন মাশাআল্লাহ, দেখেন ঢুকতেই কত সুন্দর একটা কমলা গাছ। দেখেন কি পরিমাণ কমলা ধরে আছে, তা থোকার মধ্যে 5টা 6টা করে। এইটা হচ্ছে ইয়েলো কিং, এই মালটাটার নাম হচ্ছে ইয়েলো কিং। এটা দিয়ে সুগার ব্রিক্স মাপা যায়। সো আগে আমি দেখি নি কতখানি আছে। এটা আছে 12-র কাছাকাছি, 11.5। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রাম। গত কয়েক বছর ধরে এখানকার ফল ফসলের দারুণ বৈচিত্র্য এসেছে। এখানে কৃষি উদ্যোক্তা সজলের আফ্রিকান কমলা এবং ইয়েলোকি মাল্টার বাগান ব্যাপক সাড়া ফেলেছে আশেপাশের অঞ্চলগুলোতে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে নজর কাড়া বড় বড় কমলা আর মাল্টা। রসে টইটুম্বুর সুস্বাদু এ ফলের চাষ হচ্ছে আমাদের এই বাংলাদেশে। কৃষি উদ্যোক্তা সজলের এই সাফল্য দেখে আশেপাশের অঞ্চলসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিয়ত চারা সংগ্রহ করছে সজলের এই বাগান থেকে। তারা এই বাগান থেকে 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে চারা গাছ পাঠিয়ে থাকে। গাছগুলোতে তারার মতো ধরে আছে হলুদ রঙের কমলা আর মালটা, আকারে বড়, রসে ভরা, করা মিষ্টি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ছোট্ট একটি জেলা চুয়াডাঙ্গা ফল ফসলে সমৃদ্ধ। বছরের যে কোনো মৌসুমে এখানকার বিস্তীর্ণ ক্ষেত থাকে ফসলে ভরা। বাংলাদেশের গ্রীষ্ম ও অবগ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার ফল ফসলের উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। এখানে প্রায় 70 রকমের ফলের প্রজাতি জন্মে, যার ক্ষুদ্র একটি অংশ বাণিজ্যিকভাবে চাষ হয়। আমরা এখন মালটা বাগান চলে আসলাম। এই গেট দিয়ে ঢুকতে হবে? দর্শক দেখেন ঢুকতেই চানা কমলা গাছের দেখা পেলাম। আমরা এখন বাগানের ভিতরে ঢুকতেছি। এই দেখেন মাশাআল্লাহ, দেখেন ঢুকতেই কত সুন্দর একটা কমলা গাছ। দেখেন কি পরিমাণ কমলা ধরে আছে, তা থোকার মধ্যে 5টা 6টা করে। এটা সাউথ আফ্রিকার কমলা। এটা সাউথ আফ্রিকান না? এই চারাটার বয়স কত হইতে পারে গাছটার? হ্যাঁ, 4 থেকে 4.5 বছর বয়স। 4 থেকে 4.5 বছর বয়স। কত মানে কত বছর ধরে ফল দিতেছে এটা? মনে করেন আপনি যদি বড় চারা লাগান তাহলে মনে করেন আপনার 1 বছর পর থেকে ফল আসবে। আর যদি ছোটো চারা লাগান, ওই যে পাশে দেখছেন ওই দেখেন ওটা, ওইটা লাগালে আপনি 2 বছর পর ফল আসবে। এই ছোট চারাটা 2 বছর পর ফল দিবে? জি। এর এরকম ফল আসবে? জি এরকম। এই ছোট চারা থেকে এরকম বলতে মনে করেন প্রথমবার তো একটু অল্প, মানে প্রথম একটু পরে অল্প আসবে, তারপর 3 বছরের বেলায় আপনার ভরপুর আসবে। ভরপুর আসবে না? আচ্ছা চলেন তাহলে আর ভিতরে ঢুকি। ভাই পেঁপেটারে দেখো কিভাবে খাইছে পাখিতে। এটা আফ্রিকান কমলা। হ্যাঁ, কমলা যে ধরে আছে, এগুলো দেখে তো মানুষ চাইবে যে হ্যাঁ আমার বাসাতে লাগাই বা আমার বাগানে লাগাই। তো সেক্ষেত্রে তারা মানে চারা যদি নিতে চায় তাহলে তারা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে, কিভাবে তাদেরকে চারা সার্ভিসগুলো দিয়ে থাকেন? মনে করেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বারে অ্যাড্রেস তাদের কাছে দেবো, তারা মনে করেন ওই নাম্বার ই করবে। আর কেউ যদি আপনি যদি বলেন যে আমি নিজে বাগানে দেখে খেয়ে তারপর নিয়ে যাবো, সেক্ষেত্রে নিতে পারবেন। আর যদি বলেন আমার পক্ষে সম্ভব না, আপনি 2-1 পিস চারা কোরিয়ার সার্ভিস করলে দিতে পারি। হাতে বলতে মনে করেন এটা আমরা কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই, কোরিয়ার সার্ভিসে ওরা আমার কাছে যদি দূরে হয় যেমন সিলেট ওই সাইড, মানে ওরা আমার কাছে 72 ঘন্টা সময় নেয়। আর যদি মনে করেন যেমন ঢাকার আশেপাশে এগুলো তো 24 ঘন্টার ভিতরে চলে যায়। ঠিকঠাকভাবে চারা পৌঁছায় তো? ওই যেই চারাগুলো নিয়ে যাবে ওটার কতদিন পরে ফল আসতে পারে? আপনার গাছের হাইট অনুযায়ী, যেমন আপনি যেমন মনে করেন যেটা 3 ফুট 3.5 ফুট, ওটা আমার কাছে আমি মানুষ করছি 1 থেকে 1.5 বছর। ওটা গাছ কিন্তু মানে বয়স্ক হয়ে গেছে, মাটিতে দেওয়ার পর 1 বছর পরেই ওটা ফল চলে আসবে। আর যেগুলো ছোটো যে আমি কলপ পড়েছি 6 মাস অথবা 6 মাস বা 7 মাস বা 5 মাস, ওগুলো তো আপনার সময় লাগবে যে 2 বছর লেগে যেতে পারে। আচ্ছা এইটা তো দেখতে পাচ্ছি যে আপনার বাগানের সবচেয়ে বড় সাইজের যে কমলা, ওইটা এটা কোন দেশি? সাউথ আফ্রিকান। সাউথ আফ্রিকান না?
এই মাশাআল্লাহ দেখেন সাইজ কত বড়, মানে আমার হাতের মোট হয়ে মানে ঢুকতেছে না। যেগুলো নতুন হবে সেগুলো মতো বড় বড় হবে প্রথমবার। এগুলো কি প্রথমবার হয়েছে না? ইস, দুই বছর বয়স এই গাছগুলো। মাশাল্লাহ দেখেন কি বড় সাইজ এক একটার। কিসিনি যাবো প্যাকেট আছে, কোনো প্যাকেট নেই। দেখেন এটা একদম মাটি থেকে প্রায় এক হাত উপরে হবে। ওই সে তো ভাই বুঝুক ভাই, এই গাছটার বয়স কত আছে? এরও একই বয়স, সব চার সাড়ে চার বছর। মানে হচ্ছে লাগানোর পর আচ্ছা আপনার এক থেকে দুই বছরের মধ্যে ফল ফল ফলন শুরু হয়। চলেন একটু ভিতরে যাই। চাচা যাও তো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? সালাম, ভালো। আপনি ভালো? এই তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা এখান থেকে একটা নিতেছি। মাশাআল্লাহ, এই যে নিজ হাতে কমলা পাড়ার যে অভিজ্ঞতা আসলে কি বলবো, সেটা ভাষায় বলে বোঝানোর মতো না। তো কমলা, এই যে আমরা এটা যেটা খাচ্ছি এটা কিন্তু হচ্ছে আফ্রিকান, আর এই যে এটা হচ্ছে চাইনিজ। দেখেন ছোট ছোট সাইজ যেটা, দেখেন এটা হচ্ছে চায়না সাইজ, ছোট ছোট। আর আমরা গাছের উপর থেকে একটা পারি ওই যে ফল, তারা বলতে বলতে আমরা সপ্তাহে দুই দিন পার্সেল করি। এখানে আমরা এখান থেকে একটা পারি বুধবার আর রবিবার, মানে আমাদের বাসার জি আমাদের বাসাটা আমরা খেয়েছিলাম হচ্ছে অনেক দূরে 40 কিলোমিটার আফ্রিকান, আর এটা হচ্ছে চাইনিজ দুই দিন করি ভিতরে আসে। কারণ এটা কেন ভাই, এটা মনে করেন 2 ফিট হাইটের হবে। এটা এটা কত ফুট আছে? এটা 2 ফিটের একটু বেশি। এটার 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 প্রাইস কত? এটার প্রাইস আসবে আপনার 220 টাকা। 220 টাকা। এটা কি হচ্ছে আপনার আফ্রিকান? জি আফ্রিকান, আফ্রিকান যেটা না জি। আর ইয়া আর কি আর কি চারা আছে আপনার? আমার হলুদ মালটা আছে, দার্জিলিং কমলা চারা আছে। চারাগুলো একটু দেখান আমাদেরকে। এটা হলো দার্জিলিং, এটা হচ্ছে দার্জিলিং না জি। এগুলো এগুলো প্রাইস এটা সাইজ কত আছে? এটা আপনার 1 ফিটের একটু কম অথবা 1 ফিট হতে পারে এরকম। এটা এটার প্রাইস কত? এটা 100 টাকা 120 টাকা করে এরকম। 100-120 টাকা। আর আর কোনটা আছে, আর কোনটা দেখাবেন? তারপরে মনে করেন আরও বড় বড় হাইটের সারা আছে ওই সাইডে। এগুলো কি, এগুলো তো সাইজ মনে হচ্ছে একটু বড়। যে এইগুলো মনে করেন আবার 250 টাকা করে। এগুলো মালটা, এগুলো কিন্তু মালটা, যে মালটা আপনারা দেখছেন বাগান, এই যে এই যে এই যে আমরা গাছের যে মালটা ধরে আছে এগুলো দেখতেছি, এটা এটার হচ্ছে চারা এটা না জি। এটার প্রাইস কত করে? এটা প্রাইস পড়বে আপনার হলো 250 টাকা। 250 টাকা। আর আর কি চারা আছে? চারা আমাদের কাঁঠালের চারা আছে। আপনার ভালো কথা, আপনার তো আরেকটা জিনিস দেখাইতে বলে গেছি। কোনটা? আমাদের 12 মাসি কাঁঠাল আছে। তো এই হচ্ছে 12 মাসি কাঁঠাল, আর এখন কিন্তু হচ্ছে ডিসেম্বরের 17 তারিখ, আর এই সময়তে হচ্ছে এই দেখেন গাছে কাঁঠাল ধরে আছে। এই হচ্ছে 12 মাসি কাঁঠাল। আর 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 আরও তো গাছ আছে না, ওই সামনে আরেকটা গাছ আছে ওটাতে একটু সাইজ বড় আছে, চলুন আমরা সেটা একটু দেখি। এই যে দেখেন মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশে হচ্ছে 12 মাসি কাঁঠাল, দেখেন কতগুলো ধরে আছে। গাছের সাইজ দেখেন একদমই ছোট ভাই। এটার এটার বয়স কত? এই গাছটা বয়স হলো আপনার 2.5 বছর। কাঁঠাল গাছটা মাত্র 2.5 বছর বয়স, দেখেন 2.5 বছর বয়স হচ্ছে এই এই কাঁঠাল গাছটার, আর এটাতে কিন্তু এখন কাঁঠাল ধরে আছে, আর এটি হচ্ছে 12 মাসি কাঁঠাল। তো এতক্ষণ আমরা ছিলাম একটি মালটা বাগানে, আর এটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর একটি গ্রামে। তো এই এই মালটা বাগানের মালিক হচ্ছে, এনার নাম হচ্ছে সজল, সজল ভাই এই বিশাল এক মালটা বাগানের চাষ করেছে এখানে। তো আমরা আপনাদেরকে পুরো বাগান ঘুরে দেখালাম, দেখেন আমি যেখানে যাচ্ছি সেখানেই মানে থোকায় থোকায় একদম গাছ ভরে আছে মালটা।
আর এখান থেকে যদি আপনারা তাদের কলপ কাটার চারা বা যে কোনো ধরনের চারা যদি আপনারা চান এখান থেকে নিয়ে যেতে পারবেন। তো তারা হচ্ছে অনলাইন সহ বিভিন্ন ধরনের সার্ভিস তারা দিয়ে থাকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সজল, গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আমার এটা আপনার ইয়েলো কিং হলুদ মালটা, এখন এই সময় কিন্তু কোনো মালটা পাওয়া যায় না, কিন্তু এটা আমাদের এখানে আপনার মালটা প্রতি গাছে ওরকম 150-200 কেজি করে মালটা ধরে আছে। এটা আমাদের আপনার এবার নিয়ে আমরা এর আগে চারবার ফল পাচ্ছি, চারবারের মধ্যে তিনবার আমরা বাজারজাত করেছি। এটা আপনার বাজারে মালটার থেকে মিষ্টি হয় বেশি, রসালো হয় বেশি আর অনেক সুস্বাদু। কবে থেকে এটা হারভেস্ট শুরু হয়? এটা আমরা আপনার এই ডিসেম্বরের শেষের দিকে গিয়ে হারভেস্ট করি, জানুয়ারি মাসের প্রথম পর্যন্ত থাকে, রাখা যায়। এটা কি আপনার কত, এটা কি প্রথম বছরের ফলন না এটা দ্বিতীয় বছর আসছে? এটা এটা তো চতুর্থ বছরের ফলন। ও ফোর্থ ইয়ারে? ফোর্থ ইয়ার, তাহলে তো খুবই ভালো। আপনার এক্সপেরিয়েন্স মোটামুটি আর করার দরকার নেই, এখন থেকে সবাই এটা লাগাইতে পারে কম বেশি। শুরুটা করেছিলেন কবে থেকে? শুরু করছিলাম আমি 2009 সাল থেকে বাগানের শুরু করি। আমার 120 বিঘা ফলের প্রজেক্ট আছে, বিভিন্ন ফলের। এমনি শুধু মালটা নাই, আমাদের আমের ভ্যারাইটি আছে 14টা, মালটার ভ্যারাইটি আছে 5টা, তারপরে আপনার কমলার ভ্যারাইটি আছে 3টা, তারপরে পিয়ারা আছে 3-4 রকমের, তারপরে অ্যাভোকাটো, রামবুটান, ডোরিয়ান, পাশিমন, রুবি লঙ্ঘন, থাই লঙ্ঘন, কাঁঠাল, এগুলো এভরিথিং আমাদের বাগান আছে। না আমরা ঘুরে দেখেছি সব। এখন কথা হচ্ছে যে মানে এক একটা চারার বয়স কত আছে এখানে? এখানে আমাদের চারা আপনার 1 বছরের বয়স আছে, 7 মাসের আছে, তারপরে 2 বছরের আছে। মানে প্রতিটা চারা থেকে এবার কী পরিমাণ ফলন পাচ্ছেন এখন বা সামনে পাইতে পারেন? চারা চারা যেগুলো ছোট চারা আছে ওইগুলো লাগাইলে আপনার 1 বছরে হালকা পাতলা আসবে, দ্বিতীয় বছর গিয়ে দেখা যাচ্ছে ওরকম প্রতি গাছে গড় অ্যাভারেজ 25-30 কেজি করে ফল আসবে। আমরা যে বাগানটাতে দাঁড়ানো আছি এটাতে কয়টা চারা আছে, মানে কয়টা গাছ আছে মানে ফলন সহ? এটা ফলন সহ আপনার 181 পিস গাছ আছে, প্রতিটা গাছেই আপনার ওরকম 150-200 কেজি করে ফল আছে। 150-200 কেজি করে? হ্যাঁ। এই পর্যন্ত কতবার পার হয়েছে এই গাছ? এই গাছ থেকে পর্যন্ত আপনার 3 বার হারভেস্ট করা হয়েছে, এটা চতুর্থবার চলছে। তো দূর দূরান্তে যারা দেখবে তো তারা কিভাবে আপনাদের থেকে চারা সংগ্রহ করবে? চারা আপনারা যদি লাগাইতে চায় তো তাদেরকে কি কি মানে সহযোগিতা করে? আমাদের আপনার সার্বিক সব রকম সহযোগিতা করা যাবে। আপনার যে কুরিয়ারে নেবে কুরিয়ারে নিতে পারবে, যে হচ্ছে আপনার এখানে এসে নিয়ে যেতে পারবে, এখানে এসে নিয়ে যেতে পারবে। মানে এক একটা চারা কি সবগুলো কি কলম করে না? হ্যাঁ, সব কলম, কলমের গাছ। মানে দেখা গেলো যে অনেক সময় চারা নিয়ে গেল, লাগানোর পরে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, হচ্ছে আপনার চারা পাতা নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন রোগ বালাই হবে, সেক্ষেত্রে আপনার কি রোগ বালাই ছাইটা জাতীয় নিয়ে আমি আজকে মনে করেন যে 9.5-10 বছর কাজ করছি, আমার এর 9 বছরের বাগান আছে। তা আপনার এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার একটু মাকড় নাশে লাগে, একটু ছত্রাক লাগে আপনার ফুল ফুল ফলের সময়, ওটার জন্য আপনার আমাদের সাথে যোগাযোগ করে আপনার কীটনাশক ব্যবহার করবে, ওটা কোনো সমস্যা হবে না। মানে আপনারা ওই সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে, সব ধরনের সুবিধা দিতে পারবো আমরা। তো আমরা এর আগে কিন্তু আমরা গিয়েছিলাম কমলা বাগানে, তো কমলা বাগান আমরা ঘুরে দেখেছি, আপনাদেরকে দেখিয়েছি। তো এতক্ষণ মালটা বাগান আমরা ঘুরে দেখলাম আর এই যে আপনাদেরকে দেখালাম, আর এখন এই যে ছুরি নিয়ে আসলাম, এখন হচ্ছে আমরা গাছ থেকে মালটা পেরে খাবো। আসলে মানে দেখে আর তর্স হয়েছে না, আমার হাতে ছুরি আছে আর গাছ পুরোটা আমাকে দিয়ে দিছে, বলা হয়েছে যে আপনার যেটা ভালো লাগে সেটাই খান। ওই যে ভুকেটটা, ওই যে কোনটা? এটা ওই ওইটা, এটা হ্যাঁ, কাছে নিয়ে আসো। আসলে গাছ থেকে এই যে এরকমভাবে পেরে খাওয়ার যে মজাটা আসলে সেটা আসলে বাসায় বলে বোঝানোর মতো না। এই যে দেখেন একদম তাজা গাছ থেকে পারছি, পেরে নিলাম। তো এখন হচ্ছে এটা দেখি খাই, এটার স্বাদ কেমন। ভাই এটা তো হেভি মিষ্টি। এটা হলো ইয়েলো কিং হলুদ মালটা, ছোট একটা ফালি, প্রচুর পরিমাণে রস দেখছেন। এটা দিয়ে সুগার ব্রিক্স মাপা যায়, সো আগে আমি দেখিনি কতখানি আছে। এটা আছে 12-এর কাছাকাছি, 11.5 বলা যায়। 11.5 অনেক ভালো। হুম, আসছে তো
আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, দেখতে পারেন, ব্রিক্স মিটার লিখে সার্চ দিলেই পাবেন। আর এটা দিয়ে আমরা তো মালটা এটা তো চেক করলাম না, এটা কত আসলো? এটা আসলো 11.5 মতো। আমি সবসময় ফলের মিষ্টিটা আসলে কৌধল বাসাতে মেপে মেপে খাই। তো আমি আমার মা বাজার থেকে আমি মালটা কিনছিলাম, ওই সময় এক্সপোর্ট মালটা যেগুলো হয়ে আসে এক্সপোর্টে বাংলাদেশে আসে, সাথে আমাদের এই যে দেশে যত রকম আছে সবগুলোই প্রায় সংগ্রহ করছি। তো সবগুলো আমি পরীক্ষা করছি, ওই সময় আমার দেশিগুলো সর্বোচ্চ 9 এসছে, 8-9। আর হ্যাঁ, বাড়ির যেটা 1 যেটা মালটা আছে আমাদের, এইটা আসছিলো 5-7 এরকম আসছিল ম্যাক্সিমাম। হ্যাঁ, একদম হার্ভেস্ট টাইম আপনাদের সবাই, মানে সেপ্টেম্বরের শেষে মানে এটা তো অক্টোবরের শুরুর দিকে, মানে দেশিগুলো দেশিগুলো সর্বোচ্চ 8 উঠছিল। আর বিদেশি যেটা ছিল আমাদের মালটা আমার কাছে, ওইটা ওই সময় ওইটা 12 উঠছিল। আর অন্যান্য সময় মালটা মেপে দেখছি 12-13-11-11.5 এরকম থাকে। তো এইটা মেপে দেখলাম 11.5, বেশ ভালো মিষ্টি। এবং মানে সুগারটা বেশি, সুগারটা বেশি, অ্যাসিডটা কম, যার কারণে মিষ্টি তার বেশি লাগে। কিন্তু দুইটা মিলাই আসে, দুইটা মিলাই আসে। রসের পরিমাণটা কেমন? রস তো আছে, মাশাআল্লাহ প্রচুর রস দেখেন। এটা তো আর মনে হয় দেখা লাগবে না রস।